আবারও সামরিক শক্তি দেখালো উত্তর কোরিয়া। বুধবার ট্যাঙ্ক ইউনিটের মহড়ায় উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন। নিজেই চালিয়েছেন ট্যাঙ্ক। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ প্রকাশ করে সামরিক প্রদর্শনীর ছবি, জানায় সত্যিকারের যুদ্ধ পরিচালনায় ট্যাঙ্ক ইউনিটের সক্ষমতা যাচাই করা হয়, ঝালাই করা হয় সেনাদের প্রস্তুতি। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের খুব কাছেই এই মহড়া হয় বলেও জানানো হয়। যুক্তরাষ্ট্রের সাথে দক্ষিণ কোরিয়া চলমান বার্ষিক মহড়ার জবাবে সামরিক তৎপরতা দেখাচ্ছে পিয়ংইয়ং।